তথ্য ও সম্প্রচার মন্ত্রকের পরিচালনায় সোমবার পাথরঘাটায় স্বাধীনতার 75তম অমৃত মহোৎসব অনুষ্ঠানে রামনবমীর বার্তা দিলেন মাটিগাড়া ও নকশালবাড়ির বিধায়ক আনন্দময় বর্মন। সবাইকে 30 মার্চ শোভাযাত্রায় উপস্থিত থাকার আর্জি জানান তিনি। এদিনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পদ্মশ্রী মঙ্গলাকান্ত রায় এবং ফাঁসি দেওয়ার বিধায়ক দুর্গা মুর্মু। পদ্মশ্রী মঙ্গলাকান্ত রায় প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের সূচনা করেন। এরপর সারিন্দা বাজিয়ে শোনান মঙ্গলাকান্ত। এছাড়াও ভাওয়াইয়া গান, চোরচুন্নি, বিশহরি, নাটুয়া, মেছেনি গান ও এথনিক ফ্যাশন ওয়াকেরও আয়োজন করা হয়। বিধায়ক আনন্দময় জানান, রাজবংশী সমাজের আচার আচরণ এবং তাদের ইতিহাসকে তুলে ধরার ছোট্ট প্রয়াস এই অমৃত মহোৎসবের মাধ্যমে করা হয়েছে। দেখুন, আমরা সবাই জানি যে আমাদের স্বাধীনতার অমৃত মহোৎসব চলছে, মানে আমাদের স্বাধীনতার 75 বছর পার হয়ে গেছে আর দীর্ঘ হাজার বছরের পরাধীনতার গ্লানি, সেই গ্লানি থেকে আমরা মুক্ত। এবং এই যে অমৃত মহোৎসব, মানে এটা আমরা অমৃত কালে প্রবেশ করছি। 75 বছর আমাদের দেশের অনেক উন্নয়ন প্রগতি হয়েছে, কিন্তু এই যে 75তম বছর থেকে 100তম বছর, অর্থাৎ 2047 সাল অবধি আমাদের এই যে কাল, আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী এই 25 বছরকে তিনি অমৃতকাল আখ্যা দিয়েছেন। এবং এই অমৃতকাল আমাদের সামনে সারা পৃথিবীর মধ্যে আবার শ্রেষ্ঠতম জায়গাতে ভারত মাতাকে আসীন করার জন্য যে উদ্যোগ, আর সেই উদ্যোগে আমরাও প্রয়াসী হয়েছি। এবং আমাদের এই স্বাধীনতায় যারা নিজেদের জীবন প্রাণ বলিদান দিয়েছেন, আত্মোৎসর্গ করেছেন, তাদের জানার জন্য এখানটাতে এই আজকে ভারত সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রকের পরিচালনায় যে এই অমৃত মহোৎসব কার্যক্রম পাথরঘাটাতে হচ্ছে, খুবই ভালো লাগছে। মাটিগাড়া থেকে নিবেদিতা দাসের রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ।